পমফ্রেট মাছগুলো আগে হলুদ ভেজে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। গ্যাস একদম বাড়িয়ে দিয়েছি আমি। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। আরো ভাজা হবে। এবার আমি দেখব। আর ঢাকবো না আমি, কারণ ঝিঙেগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজটা একটু আরেকটু ভাজা হবে। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে মোটামুটি ভাজা। এবার আমি গ্যাসটা একদম কম করে দেব। আগেই আমি সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাদা সর্ষে বেটে রেখেছিলাম, আর এর মধ্যে একটু হলুদ আর একটু অল্প জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে এটা নেড়ে দেব। এবার আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে দিলাম। আর এবার পমফ্রেট মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। সামান্য একটু জল দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু দই দিয়েছি এই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে দেব। এবার গ্যাসটাকে একদম লো করে দেব। দিয়ে এটা ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে আমার এটা ফুটেছে কি না। এখনো ফোটেনি, আর একটু হবে, ফুটবে। একটু বাড়িয়ে দিলাম আমি সামান্য গ্যাসটা। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এটা আমার পুরো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দই পমফ্রেট রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে। প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না, আর কমেন্ট করবেন।